আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম ওবিবি সেটআপের একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে OBB+APK। তো অনেকেই আছেন যারা বাস সিমুলেটর, ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি APK প্লাস OBBগুলো সেট আপ করতে পারেন না, তো তাদের জন্য আমি প্র্যাকটিক্যালি একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করতেছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ ফলো করেন আর আপনার ডিভাইসে যদি সক্ষমতা থাকে ওবিবিটি চালানোর, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো প্রথমেই আপনারা ওবিবিগুলো ডাউনলোড করবেন এবং ওবিবির সাথে সাথে ZRKBAR সফটওয়্যার আছে আমার ডিসক্রিপশনে, ওইটা ডাউনলোড করে নেবেন। আর তারপরে আপনাদের ফোনে থাকা মেইন গেমটাকে আনইনস্টল করে দিবেন, আর যদি অন্য নামের থাকে অ্যাপস তাহলে আনইনস্টল না করলেও চলবে, সমস্যা নেই। আর এটা হচ্ছে ZRKBAR সফটওয়্যার, তো এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন হবে কারণ আমার এই সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। তো এটা প্রথমে ইনস্টল করার পরে আপনার পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো এখন আপনাকে সর্বপ্রথম একটি কাজ করে নিতে হবে, একটি ফোল্ডার তৈরি করব আমি। ফোল্ডারটা তৈরি করবো এই কারণে যাতে ঝামেলা না হয়। তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে সবার উপরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিব আমি। তো এখানে ক্লিক করার পরে আমি 00 দিয়ে একটি ফোল্ডার তৈরি করব। আসলে 00 দিলে সবার উপরের দিকে থাকবে ফোল্ডারটি। তো 00 দিয়ে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 000 ওবিবি দিলাম। তো এখান থেকে ওকে দিয়ে দিলে কিন্তু ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। তো ফোল্ডারটি আপনারা দেখতে পারতেছেন উপরের দিকে যে আছে, এখানে ভিতরে কিন্তু কিছুই নাই। তো আমি কি করব, আমি এখান থেকে ডাউনলোডে চলে যাব। তো ডাউনলোডে হচ্ছে আমার সেই APK প্লাস ওবিবি লিঙ্কটা আছে, তো আমি এখানে ডাউনলোডে আসবো। তো এই যে দেখতে পারতেছেন APK প্লাস ওবিবি আছে, তো এটা হচ্ছে জিপ আকারে আছে, তো এটাকে আমাকে ভাঙতে হবে। তো তার আগে আমি এটা কপি করে নিয়েছি, চেপে ধরলে কপি অপশন আসবে, তারপরে কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করার পরে তারপরে দেখাচ্ছি, তো এখান থেকে ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পরে একটু উপরের দিকে আসবো, আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, তো এখন আমি এই ফোল্ডারের এখানে আমি ঢুকবো। তো এখানে ক্লিক করে দিব আমি একটা, ক্লিক করার পরে নিচে যে পেস্টের আইকনটা আছে এখানে ক্লিক করে দিব। তো এই পেস্টের আইকনে আমি এখন টাচ করা মাত্রই আমার ওবিবিটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এখন এটাকে আনজিপ করতে হবে। এটা আনজিপ করার জন্য আমাকে জাস্ট এটার উপরে একটা টাচ করতে হবে। তো টাচ করার পরে এই ভিউর নিচে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিব আমরা এখনই। তো এই যে দেখতেছেন দ্বিতীয় নম্বর অপশনটা, একটু সময় নেবে কিছুটা। তো সময় নেওয়ার পরে কিন্তু এটা ওবিবিটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর উপরে একটি ফোল্ডার তৈরি হয়েছে দেখতে পারতেছেন, নিচেরটা হচ্ছে জিপ আর ফোল্ডারের ভিতরে হচ্ছে ওবিবি প্লাস APK। তো এটার ভিতরে যে APK প্লাস ওবিবিটা আছে আমাদের, তো ওবিবিটা দেখতেছেন একবার তিন নম্বরটা আর দুই নম্বরের উপরের যে দুইটা আছে ওই কোড নেম আপনাদের লাগবে না, ওইটা নাও আসতে পারে, আসতেও পারে। তো এখন আমার কাজ হচ্ছে আমি APKটাকে ইনস্টল করবো। APKতে একটা টাচ করার পরে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, কিছুটা সময় নিবে। তো এখান থেকে আবার ইনস্টল অপশনে ক্লিক করে দিব। তো ইনস্টল হওয়ার পরে ওপেনে দিব আমরা। তো ওপেনে দেওয়ার পরে আমাদের ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো ওপেনে দিলাম, তো কিছুটা সময় অপেক্ষা করব, মালেও লেখা আসার সাথে সাথে আমরা কেটে দিব এই জিনিসটা। তো দেখি কতক্ষণ টাইম লাগে। তো এখন এটা চলবে না কারণ ভিতরে যেহেতু ওবিবি নেই, তো মালেও লেখা আসছে আমরা এখন এটাকে কেটে দিতে পারি। এটা করার মানে হচ্ছে আপনার একটা ফাইল অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো আমি এখন আবার ZRKBAR-এ ঢুকবো। তো এখান থেকে আমি অ্যান্ড্রয়েডে এসে দেখবো যে আসলে ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। তো ওই যে উপরের দিকে অ্যান্ড্রয়েডটা আছে, আর অবশ্যই ফোন মেমোরিতে আসবেন। তো অ্যান্ড্রয়েডে আসার পরে যে ওবিবি, তো ওবিবিতে আসার পরে দেখতেছেন যে com.maleo.bussimulatorid এই ফোল্ডারটা তৈরি হয়েছে, কিন্তু ভিতরে কোনো ওবিবি নাই যার কারণে চলবে না। তো আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আমরা যেখানে যে ফোল্ডারে আর কি ওবিবিটা রেখেছিলাম, তো আমরা সেই ফোল্ডারে ক্লিক করবো, জানজিপ ফাইলে ক্লিক করবো এবার। তো এখান থেকে যে কম মালেওর ভিতরে ক্লিক করবো আবারও। তো এখান থেকে তিন নম্বর যেটা আছে, তো আপনাদের উপরে দুইটা কোড আসবে না, লিঙ্ক দেওয়ার সময় শুধুমাত্র ওবিবিটাই পাবেন। তো এটাকে কপি করবো আমি, কপি করে আমি ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসতেছি আস্তে আস্তে। তো ব্যাকে আসার পরে দেখেন আবারও ব্যাকে দিব, যেহেতু অ্যান্ড্রয়েড ফাইল, এই যে অ্যান্ড্রয়েডে আসার পরে এখন আমরা ওবিবি লেখা যেখানে সেখানে ক্লিক করবো, তারপরে com.maleo.bussimulatorid যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমরা জাস্ট পেস্ট করে দিব পেস্ট আইকনে। তো আমার কিন্তু কাজ এখানে শেষ, কিন্তু এখানে কথা আছে যাদের 100-এর ওবিবি চলে, 200 যাদের না চলে, জাস্ট এখানে চেপে ধরে এই যে রিনেম অপশনে ক্লিক করবেন। তো রিনেম অপশনে ক্লিক করে আপনারা 2 লেখা আছে দেখতেছেন, এই 2-র এখানে আগে কেটে দিবেন, 2 কেটে জাস্ট 1 করে দিবেন। এটা হচ্ছে আপনাদের একটা টিপস। তো যারা 200 ওবিবি নামাবেন তারা চাইলেই 100 করতে পারেন, এটার জন্য আবার আলাদাভাবে নামাতে হবে না। তো আমার যেহেতু 200 আমি 200-ই করতেছি, তো আমি এখন 1টাকে কেটে দিয়ে 200 করতেছি। আর যারা 200 ইউজ করবেন তাদের এই রিনেম টিনেম করার দরকার নেবে, আমি এটা যাদের 100 তাদের জন্য। এখন নেট কানেকশন অন করে আমি APKটা জাস্ট ক্লিক করলাম। অবশ্যই মেইন গেমটাকে আগে আনইনস্টল করে নেবেন, যদি আলাদা নামের কোনো APK পান সেই ক্ষেত্রে আপনি দুইটা গেম পাশাপাশি রাখতে পারেন, সমস্যা নেই। তো দেখেন লোডিং স্ক্রিন কিন্তু চলে আসছে, আর এখানে কিন্তু আমার চ্যানেলের একটি লোগো। তো এখান থেকে চুজ ফোল্ডার করতে হবে, তো এখান থেকে চুজ ক্লিক করে দিলাম। এখান থেকে ইউজ দিস ফোল্ডারে আমরা এখন ক্লিক করব। তো ইউজ দিস ফোল্ডার এখান থেকে অ্যালাউ করে দিব আমরা। তো বাস আমাদের কিন্তু কাজ শেষ। এখন আপনারা আপনাদের সেটিংসগুলো করে নেবেন, প্লাস আপনারা ম্যাপগুলো আবার নতুন করে ডাউনলোড করবেন। আর এখানে কিন্তু ফেসবুক লগ ইন আপাতত করা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করব। আর যদি আপনার অ্যাডের সমস্যা হয় অবশ্যই অ্যাড সমস্যা আমি ফিক্স করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু এটা আলাদা একটা APK। তো এখন আপনারা আপনাদের মন মতন ম্যাপ ট্যাপ নিয়ে খেলতে পারেন। তো আমি একটা ম্যাপ ডাউনলোড করেছি, তো এখান থেকে আমি গো দিয়ে দিলাম। দেখেন আমার স্ক্রিন টিস্ক্রিন কিন্তু সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসছে, যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের সাপোর্টে আমি আরও সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবো। আর ওবিবি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে আছে। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে দিন ভিডিওতে। তো এই পর্যন্তই, আজকে আর বেশি দূর বাড়াচ্ছি না। তো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ওবিবি সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, স্টিয়ারিংগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যদিও নাইট মোড। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভিডিওটি এখন